দর্শক, গোলাপবাগ এলাকায় আছেন সহকর্মী মাসুদ মুস্তাহিদ। সেখানকার পরিস্থিতি নিয়ে আরও জানবো তার কাছ থেকে। মাসুদ, গোলাপবাগ মাঠে এখন কি পরিস্থিতি? বিএনপি সেখানে প্রস্তুতি নিচ্ছে কিনা? রায়হান, আপনি জানেন যে আগামীকাল বেলা 11টা থেকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু দুপুরের পর যখন আমরা জানতে পেরেছি যে ডিএমপির পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে এই গোলাপবাগ মাঠ জনসভা করার জন্য বিএনপিকে, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে দেশ থেকে মাঠে ঢুকছেন। কিছুক্ষণ আগেও আমি ঠিক যে মুহূর্তে এই মুহূর্তে যেখানে দাঁড়ানো আছি, এটি একেবারে গোলাপবাগ মাঠের সম্মুখ ভাগ, সম্মুখ যে গেটটা আছে সেই গেটের পাশে সেখানে দাঁড়ানো আমি। এই গেটেই কিন্তু বাহিরে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে জড়ো হয়ে গেছেন, কিন্তু ভিতরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নেতাকর্মীদের, বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে। এই মুহূর্তে ভিতরে আমরা দেখেছি বিএনপির নেতা আমানুল্লাহ আমান, তিনি উপস্থিত আছেন এবং সেখানে প্রয়োজনীয় যে ব্যবস্থা করার পাশাপাশি যে প্রয়োজনীয় ব্যবস্থা তারা সেটি গ্রহণ করছে। যেটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে আগামীকালের এই জনসভা নিয়ে কিন্তু সম্প্রতি বেশ কিছু পুলিশের সাথে সংঘর্ষ থেকে শুরু করে উত্তন্তা ছিল বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের, কি হতে যাচ্ছে 10 ডিসেম্বর, সেই উৎকণ্ঠা থেকে কিন্তু এখন একটু রেহাই পেয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও বলা চলে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আগামীকাল উপলক্ষে বিএনপি নেতা করে ইতিমধ্যে কিন্তু পুরো মাঠ দখলে নিয়েছে এবং পুরো মাঠ বলা চলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। এখন নেতাকর্মী আসছেন, বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে কেউ ভোলা থেকে এসেছেন, কেউ সিরাজগঞ্জ থেকে এসেছেন, বলা চলে সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে এসে পৌঁছেছেন। এবং তারা তাদের যে নেতাদেরকে আটক করা হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় কার্যালয় যে তালাবদ্ধ রয়েছে সেটির পাশাপাশি নেতাকর্মীদের ছাড়ার দাবি জানাচ্ছেন, পাশাপাশি বেগম খালেদা জিয়াকে যে আটক করা হয়েছে সে বেগম খালেদা জিয়ার মুক্তিরও দাবি করছেন এখান থেকে। রায়হান, আসলে এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোলাপবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ মুস্তাহিদ, তিনি জানাচ্ছিলেন বিএনপির সমাবেশের প্রস্তুতির খবর।